হ্যালো ভিয়ার্স তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল গাইড ইউটিউব চ্যানেল গাইড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আজকের ভিডিওর বিষয় জিওগ্রাফি পার্ট থেকে যে এমসিকিউ কিউ এক হাজার কোয়েশ্চেন্সের যে সিরিজ সেই সিরিজ থেকে তৃতীয় পার্ট এবং এই সিরিজটি শুরু হবে তিনশো এক থেকে চারশো পর্যন্ত এবং বন্ধুরা এই ভিডিওটির পিডিএফ ফাইল যদি তোমরা পেতে চাও তবে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই সিরিজের প্রথম প্রশ্ন তিনশো এক নম্বর হুড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত উত্তরটি হবে রাঁচিতে বা রাঁচি ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ড তিনশো দু নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি উত্তরটি হবে গোদাবরী তিনশো তিন নম্বর প্রশ্ন কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তরটি হবে তামিলনাড়ু তিনশো চার নম্বর প্রশ্ন ভারতে জলসেচ সবচেয়ে বেশি হয় কোথায় বা কিসের মাধ্যমে উত্তরটি হবে খালের মাধ্যমে তিনশো পাঁচ নম্বর প্রশ্ন রেগুন বলা হয় কাকে উত্তরটি হবে কৃষ্ণমিত্তিকাকে ছ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম বাদ উত্তরটি হবে হিরাকুত বাঁধ যেটি উড়িষ্যাতে অবস্থিত তিনশো সাত নম্বর প্রশ্ন ধান উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত উত্তরটি হবে দ্বিতীয় আট নম্বর প্রশ্ন সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তরটি হবে কটক নম্বর প্রশ্ন চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে উত্তরটি হবে তৃতীয় স্থান দশ নম্বর প্রশ্ন তুলা উৎপাদনে ভারত পৃথিবীতে কত স্থান অধিকার করে উত্তরটি হবে তৃতীয় স্থান এগারো নম্বর প্রশ্ন কয়লা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান দখল করে উত্তরটি হবে পঞ্চম বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম পাঠকলটি স্থাপিত হয়েছিল কোথায় উত্তরটি হবে পশ্চিমবঙ্গে রেস রায় তেরো নম্বর প্রশ্ন সালার জং জাদুঘর কোথায় অবস্থিত বা অবস্থিত কোথায় উত্তরটি হবে হায়দ্রাবাদ চোদ্দ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হবে মুশি নদীর তীরে অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হবে সাবরমতি ষোলো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি কোন শহরে অবস্থিত উত্তরটি হবে কোচি বা কোচি শহরে অবস্থিত যেটি কেরালার একটি শহর সতেরো নম্বর ডলফিন নোজ দ্বারা বেষ্টিত বন্দর কোনটি উত্তরটি হবে বিশাখাপত্তনম এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত আঠারো নম্বর নবসভা বন্দরটির নতুন নাম কি উত্তরটি হবে জওহরলাল নেহরু বন্দর উনিশ নম্বর প্রশ্ন ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি উত্তরটি হবে পরেশনাথ পাহাড় এটি ঝাড়খণ্ডে অবস্থিত কুড়ি নম্বর ভারতে ইউরেনিয়াম পাওয়া যায় কোথায় উত্তরটি হবে জাদুগোড়া একুশ নম্বর দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হবে ঝাড়খণ্ড বাইশ নম্বর নলসরবার হল কি উত্তরটি হবে নল নলসরবার একটি হ্রদ বা হ্রদের নাম তেইশ নম্বর পৃথিবীর দীর্ঘতম খালের নাম কী উত্তরটি হবে গ্র্যান্ড ক্যানেল খাল বা গ্র্যান্ড ক্যানেল চব্বিশ নম্বর মিগ বিমানের কারখানা স্থাপিত হয়েছে কোথায় উত্তরটি হবে নাসিকে মহারাষ্ট্রে নাসিকে পঁচিশ নম্বর ম্যাটার হর্ন কোন পর্বতমালার অন্তর্গত উত্তরটি হবে আর্স পর্বতের অন্তর্গত ছাব্বিশ নম্বর ভারতে বিজ্ঞানসম্মতভাবে জনগণনা কবে শুরু হয় বা হয়েছিল উত্তরটি হবে আঠারোশো বাহাত্তর সালে সাতাশ নম্বর দু হাজার এগারো সালের জ ভারতের জনগণার স্লোগান কী ছিল উত্তরটি হবে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার অর্থাৎ আমাদের জনগণরাই আমাদের ভবিষ্যৎ আঠাশ নম্বর কোন দেশকে ল্যান্ড অফ কেকস বলা হয় উত্তরটি হবে স্কটল্যান্ড বা স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয় উনত্রিশ নম্বর বিশ্বে চিনির ভাণ্ডার বলে পরিচিত কোন দেশ উত্তরটি হবে কিউবা তিরিশ নম্বর পুছম্পার বাঁধ কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হবে গোদাবরী নদীর তীরে অবস্থিত একত্রিশ নম্বর মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে উত্তরটি হবে কেরালা বত্রিশ নম্বর ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি উত্তরটি হবে মধ্যপ্রদেশ বন্ধুরা এরিয়ার দিক দিয়ে মধ্যপ্রদেশের সবথেকে বরাঞ্চল বেশি কিন্তু যদি ঘনত্বের দিক দিয়ে বলা হয় তবে এটা মণিপুর হবে তেত্রিশ নম্বর রাজ সূর্যের শক্তির উৎস কী উত্তরটি হবে নিউক্লিয়ার ফিউশন চৌত্রিশ নম্বর আন্তর্জাতিক পর্যটন দিবস কবে পালিত হয় উত্তরটি হবে সতেরোই সেপ্টেম্বর পঁয়ত্রিশ নম্বর স্টিফেন হকিংসের উপর তৈরি বায়োপিক কী বা বায়োপিকের নাম কী উত্তরটি হবে দ্য থিওরি অফ এভরিথিং ছত্রিশ নম্বর ভারতের শ্রেষ্ঠ নগর বলা হয় কোন শহরকে উত্তরটি হবে কলকাতা ৩৭ নম্বর কোন জেলা ভারতের গ্লাসক নামে পরিচিত উত্তরটি হবে হাওড়া জেলা আটত্রিশ নম্বর আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত উত্তরটি হবে মালদহ জেলায় অবস্থিত যেটি তেরোশো সালে তৈরি করা হয়েছিল উনচল্লিশ নম্বর পুরুলিয়া জেলার বিখ্যাত নাচের নাম কী উত্তরটি হবে ছৌ নৃত্য বন্ধুরা তোমরা যারা আমাদের কম্বো গাইড ইউটিউব চ্যানেলে নতুন প্রবেশ করেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেল বাটন দাবিয়ে অল নোটিফিকেশানটি অন করে রাখো এবং বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওগুলির বিভিন্ন পার্ট বা এর পরের পার্টগুলো নেক্সট পার্টগুলো যদি দেখতে যাও তবে অবশ্যই আমাদের যে অপশানগুলো দেয়া আছে উপরে হোম ভিডিওস প্লে বাটনস বা প্লেলিস্টে তো এখানে প্লে ক্লিক করতে হবে তারপর যে মিসলেনি জিকে অথবা সাম ইম্পর্টেন্ট কোয়েশেন্স তো এখানে ক্লিক করার পর যে রেড কালারের প্লে বাটন আছে এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা একদম ভিডিওগুলি পরপর দেখতে পাবে তোমাদের একবার ক্লিক করার মাধ্যমেই তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করি বন্ধু তোমাদের ভিডিওটি ভালো লাগবে চল্লিশ নম্বর শুশুনিয়া ও বিহারীনাথ পাহাড় কোথায় অবস্থিত উত্তরটি হবে বাঁকুড়া জেলাতে অবস্থিত একচল্লিশ নম্বর বাংলার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী উত্তরটি হবে সান্দাকু যার উচ্চতা ছত্রিশশো মিটার বা ছত্রিশশো মিটার এখানে একটু ভুল দেওয়া আছে বিয়াল্লিশ নাম্বার কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি উত্তরটি হবে টাউন হল আঠারোশো চার সাল তেতাল্লিশ নাম্বার শহরের রাজপ্রাসাদ বলা হয় কোন জায়গাকে উত্তরটি হবে হালি শহরকে চুয়াল্লিশ নাম্বার বীরভূম জেলার কোথায় টাকশাল আছে উত্তরটি হবে ইসলাম বাজারে পঁয়তাল্লিশ নাম্বার মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত উত্তরটি হবে বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত ছেচল্লিশ নম্বর ভারতের উচ্চতম শহর কোনটি উত্তরটি হবে লে যেটি বর্তমানে লাদাখ ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অবস্থিত সাতচল্লিশ নম্বর ভারতের সবচেয়ে উঁচু সড়কপথ কোনটি উত্তরটি হবে খারদুংলা সড়কপথ আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর কোন ভূগোলবিদ সর্বপ্রথম অবিভক্ত ভারতের মানচিত্র আঁকেন উত্তরটি হবে ফরাসি ভূগোলবিদ ডি এসভিল ঊনপঞ্চাশ নম্বর দক্ষিণ ভারতের কোন গাছকে সবুজ সোনা বলা হয় উত্তরটি হবে নারকেল গাছকে পঞ্চাশ নম্বর সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত উত্তরটি হবে কেরলাতে সাইলেন্ট ভ্যালি অবস্থিত একান্ন নম্বর ভারতের জাতীয় বাণী কোনটি বা কি উত্তরটি হবে সপ্তমেব জয়তে বাহান্ন নম্বর ভারতের কোন রাজ্যকে দেশ ও ক্ষুদ্র স্বর্গ বলা হয় উত্তরটি হবে মণিপুর তিপ্পান্ন নম্বর কর্ণাটক রাজ্যের পূর্ব নাম কী উত্তরটি হবে মহীশূর চুয়ান্ন নম্বর জাহাজ মহল কোথায় অবস্থিত উত্তরটি হবে উদয়পুরে পঞ্চান্ন নম্বর ভারতের প্রথম লোহার সেতু কোনটি উত্তরটি হবে গোমতী নদীর উপর লোহে কাপুল ছাপান্ন নম্বর টোডা উপজাতির আবাসস্থল কোথায় উত্তরটি হবে দক্ষিণ ভারতের বিচ্ছিন্ন নীলগিরি মালভূমিতে সাতান্ন নম্বর জারওয়াদের নিজস্ব জীবিকা কোনটি উত্তরটি হবে বুনো শুকর গিরগিরি জাতীয় প্রাণী মাছ শিকার ও ফল পাকুর সংগ্রহ করা আঠারো নম্বর ভারতের ক্ষুদ্রতম প্রশাসনিক একক কোনটি উত্তরটি হবে মৌজা উনষাট নম্বর এক বলয়ের সর্বশেষ বৃত্তে সম্পাদিত কর্ণধারার বিশেষভাবে উল্লেখযোগ্য করো উত্তরটি হবে শহরতলীয় যাতায়াত বলয় ষাট নম্বর হ্যামলেট বলতে কি বোঝায় উত্তরটি হবে হ্যামলেট হলো প্রকৃতপক্ষে গ্রামের প্রধান অংশ থেকে বিচ্ছিন্ন একটি পাড়া বা উপগ্রাম তাকে হ্যামলেট বলে একষট্টি নাম্বার ভারতের একটি মাতৃতান্ত্রিক উপজাতির নাম বলো উত্তরটি হবে গারো উপজাতি খাসি উপজাতির বাসস্থান কোথায় উত্তরটি হবে পূর্ব ভারতের খাসিয়া জয়ন্তী পাহাড়ে তেষট্টি নাম্বার টোটা উপজাতির প্রধান জীবিকা কি উত্তরটি হবে পশুপালন ও দুগ্ধজাত খাদ্য প্রস্তুত চৌষট্টি নাম্বার জারোয়া কারা উত্তরটি হবে ভারতের অন্তর্গত আন্দামান দ্বীপপুঞ্জে দেশজ আদিবাসী সম্প্রদায় হলো জারোয়া পঁয়ষট্টি নম্বর বৃত্তকলা মডেলের কেন্দ্র অঞ্চলের নাম কি। উত্তরটি হবে কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বা সিবিডি ছেষট্টি নম্বর বহুকেন্দ্রিক তত্ত্বের প্রবক্তা কে উত্তরটি হবে দুই মার্কিন ভূগোলবিদ হ্যারিস ও উলম্যান সাতষট্টি নম্বর ভারতের একটি বন্দর নগরের উদাহরণ দাও উত্তরটি হবে মুম্বাই কলকাতা হলদিয়া আটষট্টি নম্বর পৌরপুঞ্জ বা বেসান কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তরটি হবে পেট্রিক গেডেস উনিশশো পনেরো সালে উনসত্তর নম্বর বিত্তকলা মতবাদ বা সেক্টর থিওরি প্রবক্তা কে উত্তরটি হবে হোমার হোয়েট সত্তর নম্বর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কোন উপজাতির রয়েছে উত্তরটি হবে সাঁওতাল একাত্তর নম্বর মেগা সিটি নির্ধারিত জনসংখ্যা কত উত্তরটি হবে পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বাহাত্তর নম্বর মেগালোপলিস কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তরটি হবে গডম্যান তিয়াত্তর নম্বর পৌরপুঞ্জ এর একটি উদাহরণ দাও উত্তরটি হবে কলকাতা পৌরপুঞ্জ চুয়াত্তর নম্বর নীলগিরি পাহাড়ে কোন উপজাতি বাস করে উত্তরটি হবে টোডা উপজাতি বাস করে পঁচাত্তর নম্বর সিবিডি কি উত্তর কোনো বড় শহরের কেন্দ্রীয় অংশকে সিবিডি বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা বলা বা বলা হয় ছিয়াত্তর নম্বর কোন প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব হয় উত্তরটি হবে উদ্ভিদ ও প্রাণীর গারহস্থকরণ সাতাত্তর নম্বর জলে সার মিশিয়ে মৃত্তিকাবিহীন চাষকে কী বলে উত্তরটি হবে হাইড্রোপনিক্স আটাত্তর নম্বর পূর্বতন সোভিয়েত ইউনিয়নে যৌথ খামারকে কী বলা হতো উত্তরটি হবে কলখোজ উনআশি নম্বর জায়দ ভারতে জায়ত চাষের উদাহরণ দাও উত্তরটি হবে শাকসবজি, সবজি শশা তরমুজ প্রভৃতি তো বন্ধুরা এই জায়ত চাষ একমাত্র কৃত্রিম জল দ্বারাই সম্ভব প্রাকৃতিক জল দ্বারা একদমই সম্ভব নয় যে কারণে এই চাষের নাম জায়ত চাষ বা জায়দ ফসল আশি নম্বর ব্রাজিলে হস্তান্তর কৃষি কি নামে পরিচিত উত্তরটি হবে রোসা একাশি নম্বর সুইডেন কি উত্তরটি হবে কোনো জায়গায় ঝোপ জঙ্গল পুড়িয়ে সাফ করাকে সুইডেন বলেন বিরাশি নম্বর সেফি কোন দেশের কৃষি ঋতুর স্থানীয় নাম উত্তরটি হবে মিশরের তিরাশি নম্বর ফল চাষকে কি বলা হয় পোমো কালচার বা পোমোম কালচার চুরাশি নম্বর কিউবা কি উৎপাদনে বিখ্যাত উত্তরটি হবে ইক্ষু উৎপাদনে বিখ্যাত পঁচাশ নম্বর পঁচাশ নম্বর সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে উত্তরটি হবে উইলিয়াম এস গার্ড উনিশশো সালে ছিয়াশি নম্বর কোকোনাট ট্রায়াঙ্গেল দেখতে পাওয়া যায় কোথায় উত্তরটি হবে শ্রীলঙ্কা সাতাশি নম্বর শ্বেত বিপ্লবের জনক নামে পরিচিত কে উত্তরটি হবে ভার্গিস কুরিয়েন অষ্টাশি নম্বর দাক্ষিণাত্যে বাজাদা কি ই নামে পরিচিত উত্তরটি হবে কুম্ভ উননব্বই নম্বর কোন খনিজ ফসলের অপর নাম মারুয়া উত্তরটি হবে রাগি নব্বই নম্বর জাতীয় বীজ নিগম বা এনএসসি স্থাপিত হয় কবে উত্তরটি হবে উনিশশো সালে একানব্বই নম্বর বর্তমানে ভারতে বড় মাপের সামুদ্রিক মৎস্য বন্দরের সংখ্যা কয়টি উত্তরটি হবে পাঁচটি এটা দু হাজার ষোলো সালের নিরিখে বিরানব্বই নম্বর হলুদ বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত উত্তরটি হবে তৈল বীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত তিরানব্বই নম্বর নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত উত্তরটি হবে মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত চুরানব্বই নম্বর রেটুন কি উত্তরটি হবে প্রথমবার ফসল কাটার পর আখের যে চারা জন্মায় তাকে রেটুন বলে পঁচানব্বই নম্বর আন্তর্জাতিক ধান গবেষণাগার সংস্থা কোথায় অবস্থিত বা কোথায় উঠেছে গড়ে উঠেছে উত্তরটি হবে ফিলিপিন্সের ম্যানিলা শহরে এটি বিভিন্ন পরীক্ষায় বারংবার রিপিট হয় এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিয়ানব্বই নম্বর আলফ্রেড ওয়েবারের শিল্প শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয় উত্তরটি হবে উনিশশো সালে সাতানব্বই নম্বর সর্বাধিক মুনাফা তত্ত্বটি কার উত্তরটি হবে অগাস্টা লোসের আটানব্বই নম্বর কোন শিল্পকে শিল্পতারম বলা হয় উত্তরটি হবে পেট্রো রসায়ন শিল্পকে শিল্প বলা হয় নিরানব্বই নম্বর বিএমডব্লিউ কোন দেশের গাড়ি উৎপাদক কোম্পানি উত্তরটি হবে জার্মানি চারশো নম্বর পৃথিবীর রবার রাজধানী বলা হয় কাকে উত্তরটি হবে অ্যাকশনকে তো বন্ধুরা এই একশোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি লাইক করবে এবং যদি খারাপ হয়ে থাকে বা খারাপ লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি ডিসলাইক করবে এবং কমেন্ট করে জানাবে কতটা ভালো এবং কতটা মন্দ হয়েছে এবং বন্ধুরা আমাদের চ্যানেলে যদি তুমি নতুন প্রবেশ করে থাকো তবে অবশ্যই আমাদের গাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে বেলবটন ডাবিয়ে অল নোটিফিকেশানটি অন করে রাখো এবং এই ধরনের বিভিন্ন আপডেট বা বিভিন্ন ভিডিও পেতে থাকো এবং বন্ধুরা যদি তোমরা এই ভিডিওটি পিডিএফ ফাইল পেতে চাও তবে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে সেখান থেকে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে বা এই ভিডিওটির পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো